সো হ্যালো বন্ধুরা, তোমরা প্রচুর জনই বলছিলে যে এই ওয়ার্কটাও তোমরা অয়েল প্যাস্টেলে দেখতে চাও, তো তার জন্য আমি গাইস এই ওয়ার্কটাকে অয়েল প্যাস্টেলে করছি। আর এর গাইস আউটলাইন ভিডিওটা কিছুদিন আগেই দিয়েছিলাম, তো যারা যারা দেখোনি তারা আমাদের সাবজেক্টিভ ড্রয়িংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে। ওখানে গাইস স্টেপ বাই স্টেপ কীভাবে আউটলাইন করেছি সেটার আইডিয়া পেয়ে যাবে। গাইস খুবই সিম্পলভাবে করেছি, আর তোমরা কম্পিটিশানে এটাকে ড্র করতে পারো তার জন্য, তাই জন্য ভালো করে দেখো। আর আজকের গাইস কালার ভিডিওটাও গাইস ভালো করে দেখো। আমরা অলরেডি একটা দিওয়ালি যে ফেস্টিভ্যাল, যে দিওয়ালির যে কালী পুজো চলছে, তো ওটার উপরেও গাইজ আমরা একটা ওয়ার্ক দিয়েছিলাম, সেটারও গাইজ আউটলাইন দেওয়া আছে সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে। আর তার সাথে সাথে কালার ভিডিওটাও গাইজ দিয়ে দিয়েছি, ওটাও গাইজ আমরা অয়েল প্যাস্টেলে করেছি, কারণ প্রচুরজন তোমরা আমাকে ডিমান্ড করছিলে যে অয়েল প্যাস্টেলে করার জন্য। তো আজকের কাজটাও গাইজ অয়েল প্যাস্টেলে করছি, আর আজকের কাজটা হচ্ছে গাইজ ভাই ফোটা বা বলতে পারো ভাই দুধ এর ওপরে। তো গাইজ খুবই সিম্পলভাবে আমরা কম্পোজিশন করেছি, তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে। আউটলাইনে তো আমরা বলেইছিলাম যে দুটো ফিগার আছে, পেছনে আরেকটা ফিগার আছে, এখানে জাস্ট দেখিয়েছি যে ফোঁটা দিচ্ছে, আর পেছনে হয়তো একটা ফিগার রয়েছে, হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার। তো আর যেহেতু এখানে একটা ঘরের সিনারিওকে করেছি, মানে ঘরের মধ্যে ফোঁটা দেওয়া হচ্ছে, তো তাই জন্য গাইজ এইভাবে দেখতে পাচ্ছ চারপাশে কিছু হয়তো, মানে বাড়িতে যে সমস্ত থাকে না টেবিল থাকে, এরকম গাইজ সিনারিওগুলোকে করেছি। তো আজকে গাইজ কালারিংটা করবো স্টেপ বাই স্টেপ, দেখো কোথায় কী কালার দিচ্ছি। খুবই গাইজ সিম্পলভাবে কালার দেবো যাতে তোমরা ইজিলি বাড়িতে ট্রাই করতে পারো, যাতে তোমরা কম্পিটিশানে এটাকে রেডি করতে পারো তার জন্য। তো ভালো মতোভাবে দেখো কীভাবে করছি। এখানে দেখতেই পাচ্ছ আমরা ড্রেসটাকে খুবই কালারফুল করে করার চেষ্টা করছি, খুবই সিম্পলভাবে। ফার্স্ট আমরা ইয়েলো দিয়েছিলাম, তারপরে অরেঞ্জ দিয়েছি, তারপরে এরকম আমি ডোরা ডোরা কেটে লাইন করে দিয়েছি, তার সাথে এরকম গিয়েছি প্যান্টটাকে রেড, তার সাথে সাথে অরেঞ্জ দিয়ে করেছি। তারপরে গাইজ এখানে দেখতে পাচ্ছ যে এটার ওপর বসে আছে, তো সেই আসনটাকেও গাইজ এরকমভাবে কালার করছি। তো ওভারঅল গাইজ খুবই সিম্পলভাবে গাইজ কাজটা হচ্ছে, তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখতে থাকো কীভাবে কোন জায়গাটা কীরকম কীরকমভাবে কালার দিচ্ছি।
সো গাইস দেখতেই পেয়েছো আমাদের ব্যাকগ্রাউন্ডের পোর্শনটা কালারিং করা হয়ে গেছে, তার সাথে সাথে নর্মালি আমাদের পুরো জায়গাটাই কালার করা হয়ে গেছে, ফিগার থেকে শুরু করে সমস্ত দিক। এবার গাইস আমরা একটুখানি বর্ডারিং করবো, কারণ বর্ডারিং করলে আরও ভালোভাবে ডিটেলিং হবে, আরও ভালো মতোভাবে উঠে আসবে পুরো ওভারঅল সিনারিওটা। তো তার জন্য গাইস আমরা ইউজ করছি হচ্ছে ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল, আর তার সাথে সাথে আমরা 8B পেন্সিলটাকেও হালকা করে ইউজ করবো, যাতে গাইস খুবই সিম্পলভাবে বর্ডার করতে পারি জিনিসটা, যাতে ফুটিয়ে তুলতে পারি যেখানে, যাতে আমরা ডিটেলিংগুলোকে করতে পারি। তো তার জন্য তো এখানে গাইস দেখতে পাচ্ছি আমরা চুলটা করার জন্য আমরা গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি, অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারটা ইউজ করছি না, তার কারণ হচ্ছে যে ধরে ধরে গাইস কাজটা করতে হবে, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করলে যথেষ্ট ভালো প্রমিনেন্ট আসবে তার জন্য। তো তোমরাও গাইস এটাকে ইউজ করবে, তাহলে গাইস খুবই ইজিলি কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ চুলের পোর্শনে কিছু কিছু জায়গায় এরকমভাবে হালকা হালকা করে করেছি জাস্ট ওই শেডটা বোঝানোর জন্য। তো এরপরে গাইস এখানে আমরা গ্লাস মার্কিং পেন্সিলটাকে দিয়ে এখানটায় বর্ডারিং করবো, যেমন ফেসের পোর্শনটা দেখতে পাচ্ছ, খুবই গাইস হালকা হালকা করে গাইস কাজটা করবো। তার জন্য তোমরা করবে কি, জাস্ট ওটাকে একটুখানি শার্প করে নেবে, শার্প করে গাইস কাজটা করলে যথেষ্ট ভালোভাবে কাজটা হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা 8B পেন্সিলটাকেও মাঝে মাঝে ইউজ করবো, আমি যেমন এর আগেও দেখে থাকবে যে আমরা যখন লাইভ টিউটোরিয়ালে একটা অয়েল প্যাস্টেলের ওয়ার্ক দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা 8B পেন্সিলটাকে ইউজ করছি, জাস্ট সিম্পল জাস্ট ধরে ধরে যাতে একদম স্পষ্ট, মানে হালকা করে মানে বর্ডারিংটা করার জন্য। তার জন্য গাইস আমরা এটাকে ইউজ করছি, তার সাথে ধরো এই সাইডে যে কিছু কিছু জায়গা ধরো শেড দেওয়ার জন্য ব্ল্যাক দিয়ে দিয়ে, তো সেটার জন্য গাইস আমরা 8B পেন্সিলটাকে ইউজ করবো। খুবই সিম্পলভাবে গাইস কাজটা হচ্ছে, আর যথেষ্ট প্রমিনেন্ট দেখানোর জন্য আমি গাইস 8B পেন্সিলটাকে ইউজ করছি। আর তোমরা গাইস সবাই যারা ধরো অয়েল প্যাস্টেল করো, তারা এই বর্ডারিংটা করার চেষ্টা করবে, বর্ডারিংয়ের জন্য 8B পেন্সিলটা বা গ্লাস মার্কিং পেন্সিলটাকে ইউজ করবে, যথেষ্ট ভালো শার্প করে করে ইউজ করার চেষ্টা করবে, তাহলে গাইস যথেষ্ট প্রমিনেন্ট হবে। তো এইভাবে গাইস দেখতে পাচ্ছ আমরা ধরে ধরে প্রত্যেকটা জায়গায় এরকমভাবে বর্ডারিং করছি, যাতে মেনলি বর্ডারিং করলে কী হবে, আরও সুন্দর দেখতেও লাগবে, প্রমিনেন্ট লাগবে। ওভারঅল গাইস আমরা কাজটা খুবই সিম্পলভাবে করেছি, যাতে তোমরা গাইস ইজিলি বাড়িতে ট্রাই করতে পারো, যাতে তোমরা কম্পিটিশানে ইউজ করতে পারো তার জন্য। তো ওভারঅল গাইস প্রত্যেকটা জায়গায় কালারিং তো তোমরা দেখতেই পেয়েছো, আমরা তো কালার পোর্শন তো দেখিয়েছি। তো এবার জাস্ট গাইস এরকমভাবে বর্ডারিং করে করে আমরা এই ওয়ার্কটাকে শেষ করে দেবো। তো এরকমভাবে গাইস আমরা এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা পোর্শন ধরে ধরে করছি। তো তোমরাও গাইস এটাকে বাড়িতে ট্রাই করবে, এটা নর্মালি ভাইফোটা স্পেশাল, আর তার সাথে সাথে আমরা দিওয়ালির তো আগের দিন একটা ওয়ার্ক দিয়েছি, এটা কালারের উপর আরও ওয়ার্ক আসবে। তো এই ওয়ার্কটাকে গাইস মাস্ট ট্রাই করো। তো আমাদের গাইস কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা এরকম দেখতে লাগবে। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে মাস্ট বাড়িতে ট্রাই করো, আর আমাদেরও কমেন্ট করে জানাও যে আর কী কী নতুন নতুন ওয়ার্ক তোমরা চাও, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।